আমরা যারা আহলে সুন্নাত ওয়াল জামাতের মতাদর্শী মানুষ, আমরা শরীয়তের পাশাপাশি রাসূল পাক ইসলামের শরীয়তের পাশাপাশি আমরা তরিকত বিশ্বাসী মানুষ যার অফর নাম এলমে তাসাউফ। এলমে তাসাউফ নামক একটা সাবজেক্ট আছে, এটার অফর নাম তরিকত। আমরা তরিকত বলি না, যেখানে পীর মুরিদি অর্থাৎ বায়াতের সিলসিলা আছে। কারণ আমাদের দেশে নতুন নতুন অনেক ইসলাম যারা এলমে তসাউফ মানে না, বলে ফিদ্দরা কোনো প্রয়োজন নাই, এই ধরনের বিভিন্ন মন্তব্য করে আর কি। ফুরাফা শুরু করলে আর বাইর করতে কিনলে এবে বাইর করে তো শব্দ এবে মসজিদের ভিতর না হয়ে এই নায়ক হয়ে বলে তুমি হইবে না, একখানে দিয়ে বয় রাখো সতর্ক, মসজিদের আহকাম ভিন্ন, এখানে কথাবার্তা অত্যন্ত সতর্ক। কারণ এখানে এটা আল্লাহর ঘর মসজিদ, আল্লাহর ঘর মসজিদের হুকুম কিন্তু ভিন্ন। আচ্ছা যাই হোক, তোমরা ছেলেরা বসে থাকো। শরীয়তের এলম পাশাপাশি তরিকতের এলম, শরীয়তের এলমের পাশাপাশি তরিকতের এলম, এগুলো কোনো মন গড়া এলম না। বুখার শরীফ পড়লে কিতাবুল এলম নামক একটা চ্যাপ্টার আছে বুখার শরীফে। আমার রসুলের সাহাবায়ে কেরামের মধ্যে যেই সাহাবা থেকে বেশি হাদিস বর্ণিত উনি হচ্ছেন হযরত সাইয়েদনা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমার নবীর সাহাবায়ে কেরামদের মধ্যে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হচ্ছে বেশি হাদিস বর্ণনা করেছেন আর কেউ নেই। বুখারীতে এটাও আছে আবু হুরায়রা বলছেন সাকান নাস, এখানে নাস মানে আমার সঙ্গী বন্ধু বান্ধব। আমার অনেক বন্ধু বান্ধব আছে ওরা আমার বিরুদ্ধে শেখায়ত করে যে আবু হুরায়রার আগে ইমান আনছে অনেক সাহাবা আছে, ওরাও তো নবীর এতগুলো হাদিস বর্ণনা করতে পারে না, আবু হুরায়রা এতগুলো হাদিস বর্ণনা করে কোত্থেকে। আবু হুরায়রা নিজে বলছেন যে অনেক মানুষ আমার বিরুদ্ধে কি করে শেখায়ত করে। তো উনি উত্তর দিচ্ছেন আসলে আমি এতগুলো হাদিস বর্ণনা করি কোত্থেকে, আসলে আমার অনেক বন্ধু বান্ধব আছে যারা নবীর দরবারে আসলে নির্ধারিত সময়ে নির্দিষ্ট সময়ে যে উদ্দেশ্যে আছে উদ্দেশ্য শেষ করার পর ওরা চলে যায়। কারণ ওখানে অনেক ব্যবসায়ী আছে, তো যারা ব্যবসায়ী মানুষ আছে ওরা তো রসুল পাকের দরবারে সবসময় তো আর বসে থাকতে পারবে না। আমার অনেক বন্ধু আছে যারা ব্যবসায়ী, ওরা নবীর দরবারে আসলেও ওরা আবার ব্যবসায়ী কাজে চলে যায়। আর কিছু মানুষ আছে চাকরিজীবী, হ্যাঁ ওরা নবীর দরবারে আসলেও চাকরির জন্যে চলে যায়। তা আমি আবু হুরায়রা, আমি কোনো ব্যবসায়ীও না, আমি চাকরিজীবীও না, আমার রাত্র দিন 24 ঘন্টা আমি রসুল পাক ইসলামের দরওয়াজায় বসে থাকি। কোরআন শরীফ একটা আছে, এটা অবস্থা আছে না, লিল ফকরা ইল্লাযীনা
أحصروا في سبيل الله এই অনুদান ওই সমস্ত গরীব মিসকিন ফকরাদের জন্য যারা আত্মনিয়োগ দিয়েছেন দ্বীনের জন্য সুবহানাল্লাহ নবীর সাহাবা একরামদের মধ্যে একদল সাহাবা ওরা গরীব মানুষ এদের সম্পর্কে আল্লাহ কোরআনে বলছেন লা ইস্তাতিউনা দারাবাম ফিল আরদ হ্যাঁ يحسبهم الجاهل أغنياء من التعفف تعرفهم بسيماهم لا يسألون الناس إلحافا غوصل غوصل أزم مجبن داري ونار ونار باري ونار غرام هلو مجبن دار غرام إنت غرام إننا مجبن دار وني رسول پاک صلی اللہ علیہ وسلم حدیث پڑھار جن نے گئے چلین তৎকালীন যুগে ক্যালকাটা আলী মাদ্রাসা তখন কি কার মাইক্রো ছিল উন্নত মানের কোন যানবাহন ছিল কি কষ্ট কোথায় মাসগান্ডার গ্রাম আর কোথায় ক্যালকাটা আলী মাদ্রাসা এ দিয়াবন দিয়াবন শিকারাত দেতে দিয়াবন নয় যুদ্ধ দিয়াবন অস্তিত্ব যুদ্ধ নয় আছে গোসল আজম মাসগান হযরত কিবলা আলম এত বড় মহদেস এ বাংলার জমিনে আর হবে না যার জীবনে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীয়তের পরিপন্থী একটা কাজ করে নাই এত বড় মহদেস ওনার ছাত্রদের মধ্যে হাজার হাজার জমানার বড় বড় মহদেস মুফতি আছে উনি অনেক বছর বিচারক ছিল কসর আজম মজবন্ডারি কাজিমানি বিচারক ইন গোতম বলি বদরি দিবি গোবা গোসে পাক আজকে যার আলোচনা উনি দুনিয়াতে এসে ওলি হন নাই উনি মায়ের গর্ভ থেকে আসতে আল্লাহর বলি সুবহানাল্লাহ ফ্যাক্টরি উন্নত মানের হইলি প্রোডাকশন হইলেন হইব না ফ্যাক্টরি বেইলে রে এরি আর আর ফ্যাক্টরি তো নষ্ট হই গই উদ্যম আর গা ফ্যাক্টরি যত উন্নত মানের হবে প্রোডাকশন তত ভালো হবে উনি দুনিয়া থেকে আসতে আল্লাহর বলি কিন্তু এর পরেও উনি কোথায় গিয়েছিলেন শেখ মুহাক্কিক দেহলভি তার বিখ্যাত কিতাব আখবারুল আখিরে নকল করছেন গোসে পাকের কাছে প্রশ্ন করা হলো হুজুর আপনি যে আল্লাহর ওলি এই মাসলাটা আপনি জানলেন কিভাবে আমার গোসে পাক উত্তর দিয়েছিলেন আমার বয়স যখন দশ বছর আমি আব্দুল কাদের কোরআন বুকে নিয়ে রসুল পাক ইসলামের হাদিসে পাক বুকে নিয়ে ঘর থেকে বের হলাম মাদ্রাসায় যাওয়ার জন্যে আমি আব্দুল কাদের যখন ঘর থেকে বের হলাম আমি দেখলাম আমার ডানে বামে আল্লাহর নূরি জগতের ফেরেশতা ফেরেশতা চোখে দেখা যায় না কিন্তু গোসে পাকের চোখের মধ্যে আল্লাহ এমন একটা আলো দিয়েছেন উনি দশ বছর বয়সে ফেরেশতা দেখতেন ফেরেশতা তো আছে কালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান সালাকা তরিকান ইয়াতলুবু ফিহি ইলমা سلك الله طريقا من طرق الجنة وفي رواية سهل الله طريقا من
طرق الجنة وإن الملائكة لتضع أجنحتها رضا لطالب العلم. আল্লাহর নবী বলেন হে আমার উম্মত যেই ব্যক্তি রাস্তা অতিক্রম করে যাবে দ্বীনের জ্ঞান ধর্মের জ্ঞান কোরআন সুন্নাহর জ্ঞান অর্জন করার উদ্দেশ্যে যে রাস্তা অতিক্রম করে যাবে রব্বুল আলামিন তাকে জান্নাতের যে কোনো একটা রাস্তা দিয়ে চালাবেন সুবহানাল্লাহ আফর হাদিস মোতাবেক যেই ব্যক্তি দ্বীনের জ্ঞান শরীয়তের ইলম তরিকাতের ইলম অর্জন করার উদ্দেশ্যে রাস্তা অতিক্রম করবে আল্লাহ তাকে জান্নাতের যেই কোনো একটা রাস্তা দিয়ে চলা আল্লাহ সহজ করে দেবেন সুবহানাল্লাহ এখানে শেষ না ওয়া ইন্নাল মালায়েকাতা لا تدع أجنحتها ردا لطالب العلم তাই নবী বলেন যারা তালেব ইলম দ্বীনের জ্ঞান কোরআন সুন্নাহর জ্ঞান অন্বেষণকারী তালেব ইলম এদের কত বড় সম্মান এদের কত বড় মর্যাদা ওই তালেব ইলমদেরকে খুশি করার জন্য রাজি করার জন্য طالب علم در کی کشی کرار جننے اللہ ار نوری جگت ری فرشترا تا در چلار پتے نورانی ڈانا بچائے دے گو طالب علم اور مرجدہ خوتا برو این آئے خطن بجھو نبی غد دے نوری جگت ری فرشترا ہاں ایرا طالب علم رحمان نبیر باغان ایر فول এদের সম্মান এই তালেবে ইলমকে খুশি করার জন্য আল্লাহকে খুশি না রাসূলকে না রাদান লিতালিবিল ইলমে তালেবে ইলমদেরকে খুশি করার জন্য রাস্তার মধ্যে ফেরেশতারা নূরানি দানা কি দেয় বাংলাদেশে ইন্ডিয়ার প্রধানমন্ত্রী আসতেছে যেখানে প্লেন ল্যান্ড করবে ওখান থেকে গেস্ট হাউস পর্যন্ত লাল গালিছে সংবর্ধনা কি গালিছে এনে আড়ে গেই গেস্ট হাউস গেই লাল গালিছে গেই কিন্তু তালেব ইলমের মর্যাদা কত বড় জানেন তালেব ইলমের মর্যাদা আমার রাসূল বলছেন যে আল্লাহর নূরি জগতের ফেরেশতারা তাদের তালেব ইলমকে খুশি করার জন্য গোটা রাস্তার মধ্যে নূরানি দানাগুলো বিছায় দেয় সুবহানাল্লাহ এই মর্যাদাইন বুঝিলি ফাবিয়া কোন মাদ্রাসা ছাড়া দিতে ভাই স্কুলে তো গণ দিতে আর আধা সন্ধ্যা মানুষ আর থেকে সগিও আছে নাকি আমার ভাইরা মনে কষ্ট নেবেন না স্কুল খারাপ না কেজি বলেন কিন্ডারগার্টেন বলেন আশা প্রত্যাশা না জওয়ান যত স্কুল স্কুল তো ভালো কিন্তু স্কুলের সিলেবাস দেখতে হবে যে সিলেবাস কেজি স্কুল কিন্ডারগার্টেন আশা প্রত্যাশা নজবান ব্রাক যত নামের স্কুল ওখানে সাবজেক্টের মধ্যে কোরআন শরীফ আছে হাদিস শরীফ আছে তো তুই জানা যান নাই তারপরে দিও দেন নে দেওয়া গো বালা করি এনে আশার মারত খবরস্থান গেলে না বুঝিবে আল্লাহ সবাইকে হেফাজত করুক বুঝার তৌফিক দান করুক আমরা বড় বেওয়া মুসলমান নিমক হারাম আল্লাহ আমাদের কি ইমামুল আম্বিয়া দান করলে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা জঙ্গলার বাঘ হরিণে চিনিল দয়াল
নবীকে হর মান ভয়ে চিনলি না রে দুঃখ রইল মনেতে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ বুঝাতে চাচ্ছিলাম ফেরেশতা তো আছে আমার গোসে পাকের বয়স কয় বছর বলছিলাম আমার গোসে পাক বলেন আমি আব্দুল কাদেরের বয়স যখন 10 বছর আমি কোরআন বুকে নিয়ে হাদিস শরীফ নিয়ে মাদ্রাসার উদ্দেশ্যে বের হলাম আমি দেখলাম ডানে বামে আল্লাহর নূর জগতের ফেরেশতা ওরা আমার সঙ্গে সঙ্গে আমাকে মাদ্রাসায় নিয়ে যাচ্ছে তোমার বডিগার্ড আচ্ছা স্কুলে যাবে সময় ফেরস্তরে স্কুলে লে যায় এই লোক আদিশরে দায়িত্ব দিবে নি খানের তো কোরআন হাদিস দেড়ি ফেরস্তা গেলে দায়িত্ব যারা কোরআন আছে ফেরস্তা কো দেড়া দাইম জানারা কারণ কোরআনই বে বল হুয়া কোরআন মাজিদুন ফি লাওহিল মাহফুজ এই লোহে মাহফুজুর কোরআন শরীফে এই জমিনের দিকে আসতে গিয়ে লক্ষ লক্ষ ফেরেশতারা জুলুস করে আল্লাহর কোরআন নিয়ে আসছে সুবহানাল্লাহ লাইলাতুল কদরের রাতে আর কি চোখে দেখিন নে ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদরি ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকা কই তো ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদরি ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদর খায়রুম মিন আলফ শাহর তানাজ্জালুল মালায়েকাতু ওয়ার রূহ ফিহা বিইযনি রাব্বিহিম মিন কুল্লি আমরিন সালাম হিয়া হাত্তা মাতলাইল ফাজর রোমানি জিবরিল ফেরেশতা জিবরিলের নেতৃত্বে কোটি 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 ফেরেশতা ওই রাতের মধ্যে কি হয় নবীর কথা আমি সব বলতে পারবো আমি সব কিছু বলতে পারবো আমার দয়াল নবীর কথা আমি এক সেকেন্ডের জন্য বলতে পারবো না আল্লাহর ওলিদের মধ্যে এমন এমন আল্লাহর ওলি ছিল যেমন আব্দুল্লাহ মারসি রাদিয়াল্লাহু তাআলা উনি বলছেন যে এই চোখের ফলক মারতে যে সময় এই সময়টা যদি রসুল আমার থেকে অদৃশ্য হয় আমি নিজেকে মুসলমানও মনে করি না কেমন মুসলমান ছিল দেখেন আজকে আমরা আল্লাহর নবীকে ভুলে গিয়েছি এ দুনিয়ার তালে পড়ে আল্লাহর কোরআন বাদ দিয়ে ফেলছি নবীর হাদিস বাদ দিয়ে ফেলছি নবীর কথা বাদ দিয়ে ফেলছি আমরা সব কিছু বলবো কিন্তু আমার নবীকে এক সেকেন্ডের জন্য আমি বলতে পারবো না নবীর কথা স্মরণ রাখতে হবে কি না কিভাবে মুখে আই লাভ ইউ মুখে না না আমরা নবীর কথা স্মরণ রাখবো চলাফেরা উঠা বসা লেনদেন আচার ব্যবহার জীবনের প্রত্যেক ক্ষেত্রে আমরা নবীর সুন্নত মোতাবেক চলব নবীর সুন্নত পালন করার অর্থ হলো আল্লাহর নবীকে স্মরণ রাখা সুবহানাল্লাহ